এই যে এখানে ভেপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে সাধারণ দোকানে যে ভেপগুলো পাওয়া যায় সেটা নয় সাধারণ দোকানে যে ভেপগুলো পাওয়া যায় সেটা হচ্ছে 600 পাপ মানে 600 বার আপনি টান দিতে পারবেন কিন্তু এখানে কোন কোন ভেপ আছে যেটা একবারে সর্বোচ্চ 7000 বার পর্যন্ত ইনহেল করা যায় এবং কিছুদিন আগে আপনারা একটি রিপোর্টে দেখেছেন ব্রিটেনে উল্লেখযোগ্য সংখ্যক শিশু কিশোর যাদের বয়স 11-12 বছর তারাও কিন্তু অনেকেই আসক্ত হয়ে পড়ছেন এই ধরনের ভেপে এই যে রেড ব্রিজ কাউন্সিল আমার সাথে এখানে দাঁড়িয়ে আছেন রেড ব্রিজ কাউন্সিলের কাউন্সিলর খায়ের চৌধুরী তিনি এখানকার কমিউনিটি সেফটির লিড মেম্বার হিসেবে দায়িত্বে আছেন তারা একটি অপারেশন করে প্রায় 100,000 পাউন্ডের এই ভেপগুলো অবৈধ ভেপ উদ্ধার করেছেন এই রেড ব্রিজের বিভিন্ন দোকান থেকে খায়ের চৌধুরীর কাছ থেকে সেই অপারেশনটি শুনবো যে আপনারা কীভাবে এটি পরিচালনা করলেন তো অপারেশন আমরা যে প্রেমিসগুলো এই যে ই সিগারেট বা অন্য অন্য টোবাকো প্রোডাক্ট বিক্রি করে তাদেরকে আমরা রেগুলার সারপ্রাইজ ইন্সপেকশন করি তো এই যে গুলি সিজার এইগুলি শুধু এক এলাকা থেকে ইলফেট টাউন সেন্টার কয়েকটা দোকান আছে ইলফেট টাউন সেন্টারের যে ই সিগারেট বিক্রি করে তো তাদের ইন্সপেকশন করে আমরা এই যে ইলিগাল ই সিগারেট 3,500 পাফ অনেকটা আছে 6,000-7,000 পাফ ওগুলি আমরা সিজ করছি তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালংসাইড যে আমরা ই সিগারেটের যে টাইপ ইন্সপেকশন করি আমরা অনেক সময় যে পুলিশের সাথে আমরা এই যে বাচ্চাদেরকে আমরা পাঠাইয়া আমরা টেস্ট পারচেস করি দেখি যে তারা 18 তলে যারা বাচ্চা আছে তাদেরকে বিক্রি করে কিনা তো এইভাবে অপারেশন আমরা করি আন্ডার কাভার অপারেশন অনেক সময় সারপ্রাইজ ইন্সপেকশন অপারেশন করি আমরা সিজ করি এবং আমরা অনেক দোকানও হলে আমরা প্রসিকিউট করি কোর্টও নেই আচ্ছা এখন এই যে এখানে যেই আমরা যেই বেপগুলো দেখতে পাচ্ছি আপনারা ইতিমধ্যেই উদ্ধার করে নিয়ে এসেছেন এবং সেই সব ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আপনারা মানে কী ধরনের পানিশমেন্ট দিচ্ছেন তো প্রথমে আমরা যখন ইন্সপেকশন করি এইগুলি ভেপ যে দোকান থেকে পাই আমরা প্রথমে সিজ করে নেই তারপরে যখন আমরা ভবিষ্যতে আরও ইন্সপেকশন ফলো আপ ইন্সপেকশন করি সেকেন্ড থার্ড ফোর্থ ইন্সপেকশন তারপরেও গিয়ে যদি দেখি যে সমান ভেপ ইলিগাল ভেপ ওরা বিক্রি করতেছে তাদেরকে আমরা কোর্টে নিতে পারবো তাদের লাইসেন্স আমরা রিভোক করতে পারবো তাদেরকে আমরা বড় ফাইনও দিতে পারবো তো কমিউনিটি সেফটির অধীনে আপনারা আর কী কী ধরনের অপারেশন পরিচালনা করেন কী এই যে ট্রেডিং স্ট্যান্ডার্ডস না অন্য ট্রেডিং স্ট্যান্ডার্ডস আমরা অনেক রকমের অপারেশন করি আমরা এই যে অ্যালকোহল সেল অপারেশন করি দেখি যে কোন কোন দোকানে এই যে বেআইনি অ্যালকোহল হাই কন্টেন্ট অ্যালকোহল এবং অনেক অ্যালকোহল দোকান আছে যে বাচ্চাদেরকে অ্যালকোহল সেল করে আমরা সিগারেটের অপারেশন করি আমরা অন্য অন্য দোকান অন্য অন্য যে প্রোডাক্ট যদি ফেক প্রোডাক্ট ফেক আইফোন ফেক এই যে স্যামসাং ফোন অথবা ফেক ব্যাগ খাফর ওগুলির লাগে আমরা অনেক সময় ইন্সপেকশন করি ফেক প্রোডাক্ট ফ্লোরে রাস্তা থেকে তোলার জন্য ওকে প্রিয় দর্শক খায়ের চৌধুরীর কাছ থেকে আমরা শুনছিলাম এবং এই যে ভেপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে যেমন ওনার হাতে দুটি আছে এখানে প্রায় 3,500 পাফ আমরা দেখতে পাচ্ছি এগুলোতে যেই কেমিক্যালগুলো ব্যবহার করা হয় আমরা কয়েকদিন আগে ব্রিটিশ গণমাধ্যমগুলোতে দেখেছি যে এই কেমিক্যালগুলো কিন্তু অত্যন্ত ক্ষতিকারক এবং যেহেতু এগুলো অবৈধভাবে ব্রিটেনে আসে অবৈধভাবে এগুলো বিক্রি করা হয় এই কেমিক্যালগুলো কিন্তু ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয় যেটা মানুষকে অনেক বেশি আসক্ত করে ফেলে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা অনেকটাই সতর্ক থাকবেন কারণ বাচ্চাদেরকে অনেকেই এটা ব্যবহার করেন হয়তো আপনারা ভাবেন যে এটি তো মানে সিগারেট না কিন্তু এই আসক্তি এটা হচ্ছে প্রথম স্টেপ এখান থেকেই ভবিষ্যতে সিগারেট থেকে আরও অন্যান্য মাদকের দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা থাকে খায়ের চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ রানা টিভিকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাইয়া